communism. Communism. Communist. Communist. Communism. My brother knows Karl Marx. He made a meeting mushrooms in the People's Park. He said, what do you think about my manifesto? I like a manifesto, put it to the test. So took a trip down to meet the anarchist party. I met a groovy guy, he was hardy party. Said, I know a little Latin and a cuss and a kite. Said, I don't know what it means. He said, neither do I. Eat natural food, bake twice daily. Fill your nostrils up with gravy. Don't drink tea and don't drink coffee. Communism is precisely a political and economic ideology which is in opposition to liberal democracy and capitalism. It is totally a classless system where the means of production are owned by the state. There is no private property or concentration of wealth in few hands, but here we find equal distribution of wealth among the people. What is communism according to you? According to me, yes. আমার ক্ষেত্রে কমিউনিজমের অর্থ হলো সাম্যবাদ হচ্ছে একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা আমাদের আসবে গোটা দুনিয়া জুড়ে, এবং এই ব্যবস্থাটার অর্থ হচ্ছে সাধারণ মেহনতি মানুষের অধিকার অর্জন করার লড়াই। কমিউনিজম মিন্স টু থিংস, ওয়ান ইজ ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যানাদার ইজ কোয়ালিটি। মার্কস টোল্ড ইন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, যে যে পাবে তার যোগ্যতা অনুযায়ী, যে যে করবে তার ক্ষমতা অনুযায়ী। আমাদের সারা পৃথিবীতে দুটো পন্থা অবলম্বন করা হয়, একটা ধনতান্ত্রিক আর একটি হলো সাধারণ সাম্যবাদ যাকে বলা হয়, অর্থাৎ সাধারণ গরিব মানুষের জীবনযাপনকে কেন্দ্র করে। তো এক শ্রেণীর মানুষ সমাজতন্ত্র যখন থেকে শুরু হয়েছিল সেখানে কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না, তাদের ওপর নির্দিষ্ট কোনো রকম মজুরি ধার্য করা ছিল না যে মজুরিটার বিনিময়ে তারা কাজ করবে। তো সেই মজুরি না থাকার কারণে, কাজের সময় নির্ধারণ না হওয়ার কারণে সেই মানুষগুলি অত্যন্তভাবে ধনতান্ত্রিক সাম্রাজ্যের মধ্যে নিষ্পেষিত হতে থাকে। তো টু ইম্পর্টেন্ট থিংস সারফেসেস আপ, যোগ্যতা অ্যান্ড ক্ষমতা। নাও ইট হ্যাজ বিন সিন দ্যাট এ ক্লাসলেস সোসাইটি, টোটাল অ্যাবলিশমেন্ট অফ ক্লাসেস, ক্লাসলেস সোসাইটি, দেয়ার things are being enjoyed by everywhere, China, Russia, Fidel Castro, Bolivia, that persons with less quality, they enjoyed high power. সেখানে একটা মতবাদ চলে আসে, সেই মতবাদটাই হলো বামপন্থা, অর্থাৎ অবহেলিত নিপীড়িত মানুষ যারা অনাহারে থাকে, না খেতে পেয়ে থাকে, সেই সব মানুষের জন্য লড়াই। এই যে শোষণ, বঞ্চনা, অবহেলা, নিপীড়ন, এগুলোর অবসান হবে। মানুষ মানুষের সম্মান নিয়ে তার যা প্রয়োজন, বেঁচে থাকার জন্য তার যা প্রয়োজন, সেই প্রয়োজন নিয়ে মানুষ সেই ব্যবস্থায় বেঁচে থাকতে পারবে। আর সেই লড়াইকে কেন্দ্র করেই গঠন হয়েছে মার্ক্সিজম বা গণতান্ত্রিক রাষ্ট্রে সাম্যবাদের বা সমাজতন্ত্রবাদের সূত্রপাত। The history of all hitherto existing societies is the history of class struggle. This is the crux of what we understand by communism. সারা পৃথিবীতে দার্শনিক ক্ষেত্রে হেগেলের মতবাদকে খুব বেশি মান্যতা দেওয়া হতো। যে ডায়ালেকটিক্স কথাটা ইউজ করেছিলেন কিন্তু হেগেল,
হেগেল বলেছিলেন যে দ্বন্দ্ব ছাড়া কোনো বিকাশ হয় না। হেগেল এসপাউজড দ্য ফান্ডামেন্টালস অফ ক্লাস লেস সোসাইটি অ্যান্ড রিলিজিয়ান্স লেস সোসাইটি। কিন্তু সেই বিকাশটা যে হেগেল বলেছিলেন সেটা কিন্তু বস্তু কেন্দ্রিক ছিল না, সেটা ছিল একটা ভাববাদী বিকাশের কথা। মার্ক্সের কথায় সেটা হলো ওই হেটমুন্ড ঊর্ধ্বপদ, মানে উল্টো করে উল্টো ডিরেকশনে দেখেছেন বলে হেগেলের মতবাদকে মার্ক্স বললেন এটা একদম ভাববাদ। এই তত্ত্বের মানব সভ্যতার কল্যাণ সাধন সম্ভব নয় বলে তিনি যে থিওরিটা দিলেন সেই থিওরিকে থিওরি মার্ক্সিজম বলে পৃথিবীতে প্রচারিত। Marx was born in Sutherland, Triery in 1818 of a Jewish family. তিনি পড়াশুনো করেন মূলত ইংল্যান্ডে, পেশাগতভাবে তিনি দর্শন শাস্ত্রের অধ্যাপক, দর্শন এবং ইতিহাসই ছিল তার মূল বিষয়। He called for a meeting conference that was the first league of Congress. It was held at London by assembling representatives from Brussels, Paris and England, from where sprouted the manifesto and the Marxian theory, popularly known as মার্কসিজম। মানুষের সমাজ কিসের উপরে নির্ভর করে পরিচালিত হয় বা পরিবর্তিত হয়, মার্কস বলছেন তার ভিত্তিটা হলো অর্থনীতি। অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থার উপর নির্ভর করে একটি সমাজের চরিত্র। হিউম্যান সোসাইটি তার নিজের মতো করে ডেভেলপ করেছে, তার মধ্যে কিন্তু একটা সামাজিক ব্যাপার হয়েছে। মানুষ একটা সময় ছিল প্রিমিটিভ কমিউনিজম, লোক একসাথে থাকত, তারা যা স্বীকার করত গ্যাদার করত, হান্টার গ্যাদারার ছিল, তারা যা স্বীকার করত যা গ্যাদার করত তাদের তাদের কমিউনিটির মধ্যে তারা ভাগ করে নিত, এবং কতটা ভাগ করত তাদের যতটা দরকার ঠিক ততটাই, তার বেশি তারা নিত না। কিন্তু একটা সময় দেখা গেল যে একটা কমিউনিটি যে জায়গায় আছে সেই জায়গায় ফলমূলের অভাব হচ্ছে, কমিউনিটি বা বড় হচ্ছে, শিকার পাওয়া যাচ্ছে না, তখন তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করতে হলো। সেই মাইগ্রেশনটা কিন্তু খুব ব্লাডি মাইগ্রেশন, কারণ যেখানে সে নতুন করে গিয়ে বসলো সেখানকার যারা অ্যাবরিজিনিস বা অরিজিনাল লোক তারা কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং ভয়ঙ্কর যুদ্ধ টুদ্ধ হতো। কনসেপ্ট অফ স্লেভারি কেম ফ্রম দেয়ার, যারা হেরে যেত তাদেরকে স্লেভ হিসেবে। এই আদিম সমাজ রূপান্তরিত হয়ে এলো সামন্ততান্ত্রিক সমাজ, ফিউডাল সোসাইটি, ফিউডালিজম, ফিউডাল লর্ডরা, তারা কিন্তু সেই স্লেভারির উপরই বেঁচে থাকে। এইটা হচ্ছে আদিম সমভোগী সমাজ। এই আদিম সমভোগী সমাজ থেকে ক্রমশ রূপান্তরের মধ্য দিয়ে এলো ব্যক্তিগত সম্পত্তির কথা। এই ব্যক্তিগত সম্পত্তি কি না, আমি এতটা জমিতে এতটা ধান উৎপাদন করেছি সুতরাং ওই জমিটা আমার এবং এই ধানটা আমার, এইখান থেকেই অর্থনীতির শুরু এবং আর্থিক বৈষম্যেরও শুরু। দ্যাট ম্যানিফেস্টো ডিক্লেয়ার্স দ্যাট দ্য ওয়ার্কিং ক্লাস ওয়ার দি অপ্রেসড ওয়ান বাই দ্য রুলিং ক্লাস, let the ruling class tremble by the revolution, process of revolution, and the oppressed class, hereafter I will call the proletariats, were always deprived of their legitimate wages, they were used as only instruments for production, and the profits accumulated
wealth accumulated in the hands of the so-called suckers or bourgeois. এই শ্রমিক শ্রেণীটার উদ্ভব হয়েছে ক্যাপিটালিজমের মধ্যে থেকে, একটা নতুন শ্রেণীর উদ্ভব হয়েছে যাকে মার্ক্স বলেছেন প্রলেটারিয়ান। তাই আমরা বলি যে প্রলেটারিয়ান রেভলিউশন, তাতে হয়তো কৃষক ভারতবর্ষের ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে হয়তো কৃষকরা এবং রাশিয়ার ক্ষেত্রেও কৃষকরাই মেইনলি ইয়ে করেছেন, কিন্তু আমরা তাতেও বলি এটা প্রলেটারিয়ান রেভলিউশন লেড বাই দ্য ওয়ার্কার্স অফ দ্য কান্ট্রি। দিস টার্মস bourgeois and proletariat was coined by Karl Marx. প্রত্যেক সমাজেই তো বিভিন্ন কনফ্লিক্ট আছে, দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব থেকে ক্রমশ মানুষ নিজের প্রয়োজনের সাপেক্ষে উত্তরিত হয়, পরিবর্তিত হয় এবং ক্রমশই এর বিবর্তন ঘটে, সমাজের বিবর্তন ঘটে। এই সামন্ততান্ত্রিক সমাজের বিবর্তনের মধ্য দিয়ে আসবে ধনতন্ত্র। ক্যাপিটালিজমের সাথে সাথে, ডেভেলপমেন্টের সাথে সাথে একটা নতুন শ্রেণীর উদ্ভব হয়, সেটা হচ্ছে ওয়ার্কার্স। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু এই যে ওয়ার্কার্স যে মানে উদ্ভব, ওয়ার্কার্সের যে অভ্যুত্থান বা বেরিয়ে এসছে, এটা কিন্তু ক্যাপিটালিস্ট সোসাইটির জন্যই হতে পেরেছে, নাহলে কিন্তু ওটা হতো না। ফিউডালিজমের সাথে ক্যাপিটালিজমের তফাতটা কোথায়? একটা জমিতে যে ফসল হয় তার সাথে কারখানায় যে শ্রমনিবিড় যে ঘট মানে প্রোডাকশানগুলো হয় তার তফাতটা কোথায়? মেইনলি তফাতটা হচ্ছে যে তুমি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তুমি যদি একটা খেতে গিয়ে দাঁড়িয়ে কোনো কৃষককে জিজ্ঞেসে করো যে ফসলটা কে ফলিয়েছে, সে বলবে আমি। একটা কারখানায় গিয়ে যদি তুমি সেই কারখানার কোনো একটা প্রোডাক্ট দেখিয়ে বলো এটা কে করেছে, ওরা বলবে আমরা। এই আমি আর আমরা তফাত। ক্যাপিটালিজমের গ্রোথের সাথে সাথে একটা নতুন শ্রেণী ওয়ার্কার্স তারা ডেভেলপ করে, যেটাকে মার্ক্স বলেছেন প্রলেটারিয়েট। দে ডোন্ট হ্যাভ এনিথিং টু লুজ বাট দ্য চেইন। মার্কস ইন হিজ ম্যানিফেস্টো বাই দ্য ক্ল্যারিয়ান কল, দ্য ফিস্ট ক্লেঞ্চড হাই ইন দ্য এয়ার, দুনিয়ার মজদুর এক হও, যেটা ওটা ফিউডালিজমেও আছে ক্যাপিটালিজমেও আছে, যে যাদের হাতে জমি বা যাদের হাতে ধনসম্পত্তি, জমিটা হচ্ছে ফিউডালিজমে আর ক্যাপিটালিজমে হচ্ছে ধনসম্পত্তি, যাদের হাতে যাদের মালিকানায়, আর যারা উৎপাদক অ্যাকচুয়াল ক্রিয়েটর, যারা যে মাঠে শ্রম দিয়ে চাষ করছে বা যে কারখানায় তার শারীরিক শ্রম দিয়ে উৎপাদন করছে শিল্পক্ষেত্রে, এই দুয়ের যে রিলেশন, ওয়ার্কার যে কাজটা করছে সে তার বেনিফিটটা পাচ্ছে, এটা মার্ক্স দেখালেন তার দাস ক্যাপিটাল গ্রন্থে, যে এটা এবং থিওরি অফ দাস ক্যাপিটাল এন্ড থিওরি অফ সারপ্লাস ভ্যালু, এটাতে দেখালেন যে এই সারপ্লাসটাই ওদের প্রফিট, এক্সট্রা প্রফিট। এর পরবর্তী স্টেজ হচ্ছে সোশ্যালিজম। সোশ্যালিজম কি? ক্যাপিটালিস্টদের যাদের হাত, যাদের ধনসম্পত্তি, যারা উত্তরাধিকার সূত্রে পেয়ে এসেছে তাদের হাতে আর ক্যাপিটাল থাকবে না, ক্যাপিটালটা আসবে শ্রমিক শ্রেণী, সরাসরি যারা উৎপাদক তাদের হাতে। এবং সোশ্যালিজমের সঙ্গে আদিম সমভোগী সমাজের খানিকটা মিল আছে, মিলটা এই যে এখানেও তুমি তোমার সাধ্যমতো শ্রম দেবে বা বিনিয়োগ করবে এবং তোমার প্রয়োজন মতো ব্যবহার্য সামগ্রী পাবে, যা তোমার প্রয়োজন, যতটা তোমার প্রয়োজন। আচ্ছা, এই সোশ্যালিজম থেকে উত্তরিত হবে কমিউনিজমে। কমিউনিজম ওয়াজ ইনস্টেটেড মেইনলি ফার্স্ট ইন রাশিয়া অ্যান্ড চায়না। আইডিওলজি প্রথম দেখিয়েছিল যে সমাজে অ্যাসেটের উপর রাইট প্রত্যেকটা লোকের আছে, প্রত্যেকটা লোক, ইচ এভরি ইন্ডিভিজুয়াল। কমিউনিজম এন্ড মার্কসিজম আর সাইনোনিমাস। এখন সময়ের সাথে সাথে, প্রয়োজনের সাথে সাথে সেই ইজমগুলো চেঞ্জ করেছে। সাম্প্রতিক গবেষণা বলছে যে মানব সভ্যতায়
সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে যদি কাউকে মনে করা হয় বা বিচার করা হয়, তার নাম হলো কার্ল মার্কস। এবং সারা পৃথিবীতে যে মতবাদ নিয়ে সবচেয়ে বেশি গবেষণা, প্রয়োগের চেষ্টা, বিচার বিশ্লেষণ, আলোচনা ইত্যাদি হয়েছে, সেটা হলো মার্কসিজম। মানব সভ্যতায় সমস্ত ব্যবস্থারই সমস্ত ইজমেরই কিছু বিরোধী মত চিরকাল ছিল। অ্যান্টি কমিউনিজম বলতে তারাই যারা এই ব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা বা সমাজের সমাজ নিয়ন্ত্রণের ক্ষমতা ভোগ করতে পারছে না, যারা মনুষ্যত্বের কথা বলেন, তারাও কম বেশি মার্ক্সবাদেরই সমর্থক। কারণ মার্ক্সবাদ বিপ্লবের সময়ে হয়তো রক্ত ধারা রক্তস্রোত বহন বাহিত হয়, কিন্তু বিপ্লবের সময়ে পরবর্তীকালে কারুর কাউকে শোষণ করা, নিপীড়ন করা, অত্যাচার করা, নিগ্রহ করা কিন্তু মার্ক্সবাদ সমর্থন করে না। থিওরিটিক্যালি মার্কসিজমের ভেতর থেকেই নিও মার্কসিজম এসছে, কারণ মানুষের ভ্যালুজ চেঞ্জ করছে, প্রয়োজন চেঞ্জ করছে। সুতরাং মার্ক্সবাদ কেন স্ট্যাটিক হয়ে থাকবে, সেও চেঞ্জ করছে, হ্যাঁ সেও ডাইনামিক হচ্ছে। সুতরাং নিও মার্কসিজম অ্যান্টি মার্কসিজম নয়, নিও কমিউনিজম অ্যান্টি কমিউনিজম নয়, বরং সে উন্নততর কমিউনিজম, উন্নততর মার্কসিজম, বা উন্নততর ওরকম ভ্যালু অ্যাড না করলেও আমি বলতে পারি সময় উপযোগী মার্কসিজম বা সময় উপযোগী কমিউনিজম। মাই কোয়েশ্চন টু ইউ ইজ, হোয়াট ইজ মডার্ন কমিউনিজম অ্যান্ড হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্য কনসেপ্ট দ্যাট কার্ল মার্কস মেড অরিজিনালি? দ্যার ইজ নো ডিফারেন্স অ্যাজ সাচ। ইউ সি, কার্ল মার্কস নেভার সেড দ্যাট ফলো মি লাইক বাইবেল, he never said that thing. He said, my theories, whatever I have spoken or written or advocated, they may or will change with passage of time. তো 200 বছর আগে উনি অনেক কথাই এমন বলেছেন যেটা আজকের দিনে আর ঠিক নয়। আমাদের তার যে বেসিক আইডিয়াসগুলো সেটা মাথায় রেখে আজকের দিনে কী ঠিক হতে পারে সেটা আমাদের নিজেদের ঠিক করতে হবে, সেটা কার্ল মার্কস ঠিক করে দিয়ে যাবেন না। কল্যাণমূলক রাষ্ট্র এর ধারণা, এই কল্যাণমূলক রাষ্ট্রই কিন্তু ক্যাপিটালিজম থেকে সোশ্যালিজমে এবং সোশ্যালিজম থেকে তার পরবর্তী কমিউনিজমে আসার পথে মূল বাধা। কমিউনিজমের ড্রব্যাকস বলতে যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো যে পৃথিবীতে যেহেতু নেচার আমাদের অনেক অ্যাসেট দিয়ে রেখেছে এবং সেই অ্যাসেটের ওপর প্রত্যেকটা লোকের সমান ভাগ আছে, সমান ভাগ, সেটা এই যারা যা ক্যাপিটালিস্ট তারা মানতে চায় না, তারা সমস্ত অ্যাসেটটাকেই হস্তগত করতে চায় এবং তারা তারাই বড়, তাদেরকেই আমরা বড় লোক বলি। গরিব মানুষ কিন্তু ন্যাচারাল অ্যাসেটের ভাগ পায় না, সে তার জাস্ট তার বেঁচে থাকার মতো জিনিসটা পায়। কার্ল মার্কস ভারতবর্ষের এই ব্রাহ্মণ্যবাদটাকে দেখতে পারেননি, জানতেন না উনি কিছু, তাই এটার ব্যাপারে ওনার কোনো বক্তব্য নেই। মেইন ডিমাইজ অফ কমিউনিজম অ্যাজ এসপাউজড বাই কার্ল মার্কস ওয়াজ সলিডলি ইনফ্লুয়েন্সড বাই দিস রিলিজিয়াস লেস সোসাইটি। সারা পৃথিবীর গবেষকরা এবং আলোচক বিশ্লেষক যারা, তারা কমিউনিজমকে এখনো ইউটোপিয়া বলে বলছে। Nowadays the present situation in Russia is that without bribe nothing moves, so communism has lost its fervor. The Baltic countries like Estonia, Lithuania, Latvia
Russia had to part of, because it was imperialistic attitude of Russia. Even Russia exerted its hand over Poland. When Marie Curie was a young girl, then it was highly under communistic influence, the Poland, and so many thousands and thousands of people had to flee. And so far as China is concerned, you know what happened in Tiananmen Square? Thousands of protesters were killed at the era of Mao Zedong. So I am the last person to call this revolution. লেনিন বলেছিলেন যে এটা স্ট্যাটিক কিছু নয়, আর সমস্ত বিজ্ঞানসম্মত বিষয়ের মতোই এটাও পরিবর্তনশীল। মানে কমিউনিজম আর সমস্ত ইজমের তুলনায় খুব র্যাডিক্যালি ডিফারেন্ট এইখানে যে এ সময়ের সাথে সাথে এবং পার্সপেক্টিভের সাথে সাথে পরিবর্তিত হয়, একে দেশ কাল ইত্যাদির ভিত্তিতে প্রয়োজনের তাগিদে রূপান্তর করা সম্ভব, করতেই হয়, এবং সেই অর্থে এটি একটি বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানসম্মত মতবাদ, এটা লেনিনের কথা। মার্কস তার ইয়েতে একটা চ্যাপ্টারে বলছেন, নেগেশন অফ নেগেশনস, মার্কস বারবার বলছেন, বারবারই তোমাকে ফিরে আসতে হবে, যেটা দেখেছি আমরা সোভিয়েত ইউনিয়নে দেখেছি, আমরা চীনে বর্তমানে দেখছি, যেগুলো দেখেছি সেগুলো তো কোনোটাই মার্ক্সবাদের তত্ত্ব অনুযায়ী হয়নি, হচ্ছে না। মার্ক্স একটা চ্যাপ্টারে বলছে নেগেশন অফ নেগেশনস, বারবারই পরিবর্তন, মানে আবার সেই পুনর্মূষিক হবে, সেখান থেকে আবার মানুষ নিজের অভিজ্ঞতার নিরিখে বিচার করে তত্ত্বকে পরিবর্তিত করবে এবং এগোনোর পথ সন্ধান করবে। কমিউনিজম একটা ব্যবস্থা, শুধু অর্থনৈতিক না, তার সামাজিক সাংস্কৃতিক ইম্প্যাক্ট থাকে, একটা অর্থনৈতিক একটা বন্দোবস্ত প্রাথমিকভাবে, যেখানে প্রত্যেকটি মানুষ তার ক্ষমতা অনুযায়ী কাজ করবেন, প্রত্যেকটি মানুষ তার প্রয়োজন অনুযায়ী পাবেন, ইকুইটি অফ ডিস্ট্রিবিউশন। এবং সেটা যখন উৎপাদন প্রক্রিয়ার একটা শীর্ষে একটা সমাজ গিয়ে পৌঁছয়, তখন সেটা সম্ভব, অসম্ভব তা না, সেই মনোভাব থেকে একটা উদীয়মান আধুনিক বিজ্ঞানসম্মত চেতনাকে সঙ্গে নিয়ে কমিউনিজমের পথ ছাড়া ভবিষ্যতে মানুষের কাছে অন্য কোনো বিকল্প এখনো পর্যন্ত কেউ স্থির করতে পারেননি, এই পথেই আমাদের চলতে হবে। আমি সেই মনোভাব থেকেই চলার চেষ্টা করি, সবাইকে মিলিয়ে, আমি না আমরার জন্য আমাদের সমাজ, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। অধম সবসময় মধ্যমকে তলার দিকে টানবে, কিন্তু আমাদের যেতে হবে উত্তমের পথে, এগোবার পথে, অগ্রগতির পথে, যেখানে প্রাচুর্য থাকবে, কিন্তু সেই প্রাচুর্যটা একজন দুজনের জন্য না, সেই প্রাচুর্যটা সবাইকে সমানভাবে এগিয়ে নিতে সাহায্য করবে, এই মনোভাবে আমাদের চলা। আমাদের ভারতবর্ষে সম্পদের একটা বড় অংশ গুটিকতক মানুষের হাতে, একটা তথ্য এই মুহূর্তে বলছে যে 100% মানুষের হাতে 42% সম্পদ। শুধু বিলিয়নিয়ার্সদের হাতে সম্পদের পরিমাণ প্রায় 60 লক্ষ কোটি টাকা। এই যে একটা দাবি উঠছে এই মুহূর্তে, গত কিছুদিন আগে সারা ভারত ধর্মঘট হয়েছে, যার মূল দাবি ছিল 7,500 টাকা, যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না, তারপরে যারা অসচ্ছল, যারা নিম্নবিত্ত, যারা গরিব, তার কাছে মাসে 7,500 টাকা করে পৌঁছে দাও। 6 মাসের জন্য যদি পৌঁছে দিতে হয়, তাহলে আমাদের যে টাকা লাগে সেই টাকা দেওয়ার মতন সংগতি আমাদের দেশের আছে, তার চেয়ে বেশিই আছে, আমি সংখ্যা ধরতে যাচ্ছি না। দিলে আমার কি লাভ হতো? দিলে এই যে 7,500 করে টাকা দেওয়া হলো মানুষগুলোর কাছে, সে তো ওই টাকাটা নিয়ে গিয়ে আর মাটির তলায় গর্ত করে রেখে দেবে না?
প্রয়োজনের জিনিসটা কিনবে, এই যে মানি সার্কুলেশন হবে, এই সার্কুলেশন ব্যবসা শিল্পের যে সুযোগ দেবে সেটা কর্মহীন মানুষকে বরঞ্চ কর্ম ক্ষমতার সুযোগটাকে তৈরি করে দেবে। আর যদি আমরা ওই তলাকার অংশের মানুষ যা পারে করুক, ওরা খেয়ে বেঁচে থাকতে পারলেই হয়, ওদের কি মূল্য আছে, এই যদি একটা মনোভাব নিয়ে, তাহলে ওই মানুষগুলোর যে চাহিদা পূরণ করার মতো আর্থিক সংগতি নেই, নেই বলে বাজার দুর্বল, বলে ব্যবসা দুর্বল, ব্যবসা দুর্বল বলে শিল্প কলকারখানা দুর্বল, শিল্প কলকারখানা দুর্বল মানে কর্মসংস্থান দুর্বল, কর্মসংস্থান দুর্বল মানে গোটা দেশ একটা বিপন্নতার মধ্যে ভুগবে, দারিদ্র, তার সঙ্গে সঙ্গে বেকারি এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক সাংস্কৃতিক বহু বহুবিধ কি বলবো আমি সামাজিক রোগ সব বাড়বে বিভিন্ন রকমের। আমাদের মতন দেশেও মাটির তলায় যে সম্পদ আছে, মানুষের যে শ্রম ক্ষমতা সম্পদ আছে, তাকে ঠিকমতো ব্যবহার করতে পারলে, পরিকল্পিতভাবে মানুষমুখী মনোভাবে ব্যবহার করতে পারলে, ইনইকুয়ালিটিটাকে যেভাবে বাড়ছে তাকে বাড়তে না দিয়ে বরং তাকে যদি কন্টেইন করার মতন বন্দোবস্ত করা হয়, তাহলে কোনো বিকল্প নেই মানুষের অগ্রগতির লড়াই ছাড়া। এবং সেই মানুষের অগ্রগতির লড়াইটা মানুষকে যেমন শক্তি দেবে, সমাজকে তেমন শক্তি দেবে, সমাজকে বদলাতে সাহায্য করবে। এবং বুঝতেই পারছেন যতই চোখ রাঙাক না কেন দিল্লি অথবা রাজ্য, মানুষ কিন্তু বিপন্ন হলে দেয়ালে পিঠ ঠেকে গেলে রুখে দাঁড়াবি, যে কারণে এরকম একটা স্বৈরাচারী মনোভাবে দেশ চলছে, কিন্তু 25 কোটি মানুষ ধর্মঘটে অংশ নিয়েছে। এরকম একটা স্বৈরাচারী মনোভাবে সরকার চলছে যেখানে পার্লামেন্টকে পর্যন্ত অবজ্ঞা করা হচ্ছে, কৃষি বিল বা শ্রম বিল জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষ কিন্তু রুখছে, রাস্তায় দাঁড়াচ্ছে। মানুষকে বাঁচতে হবে, মানুষের বাঁচার লড়াইটাই আমি বিশ্বাস করি জরুরি, মানুষের জন্য, ভবিষ্যতের জন্য, সমাজ বদলের জন্য। সেই পথের কোনো বিকল্প নেই, সময় লাগতে পারে 2 দিন, কিন্তু এর কোনো বিকল্প নেই।